একটা সিটি পুলিশ ফায়ার সার্ভিস একটি পরিকল্পিত এবং দূষণমুক্ত নগর ব্যবস্থা যেখানে একটি সিটি সকল ধরনের সুবিধা পাওয়া যাবে। এখানে আছে স্কুল, এটা হচ্ছে কি আবাসন, আর এটা হচ্ছে হসপিটাল, এটা হচ্ছে পেট্রোল পাম্প, যাতে রাস্তার পাশেই একদম পেট্রোল পাম্পের সাথেই গাড়ি পার্কিং করে এখানে থাকতে পারে। আর এটা হচ্ছে ছোট একটা শপ, যাতে এই শপে মানে শুধুমাত্র পানীয় জাতীয় পদার্থ বা পলিথিন এই জাতীয় পদার্থ পাওয়া যাবে, যাতে সচরাচর গাড়িতে ব্যবহার করার জন্য লাগে। এটা এই যে সিটি পুলিশ, কারণ এই সিটি পুলিশ সরাসরি রাস্তা দিয়ে বের হয়ে যে কোনো এলাকায় যেতে পারে। যদি সিটি পুলিশ যদি মধ্যস্থানে থাকে তাহলে তার সকল এলাকায় যেতে সুবিধা হবে। এখানে আছে ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসও মেন রোডের পাশে থাকবে যাতে সে দ্রুত ব্যবস্থা নিতে পারে। আর এই যে আছে ফ্যাক্টরি, স্যার ফ্যাক্টরিটা আমাদের ফায়ার সার্ভিসের পাশে থাকবে, যাতে ফ্যাক্টরিতেই সাধারণত আগুনের ঘটনা বেশি ঘটে থাকে, যার কারণে ফায়ার সার্ভিস থেকে ফ্যাক্টরিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সরাসরি ব্যবস্থা নিতে পারে। আর এই যে আছে শপিং মল, যেটা আছে রোডের পাশে, যেখানে সকল ধরনের রাস্তা থেকে সেই তারপরে পরিকল্পিত শহর যেটা আমাদের দেশে করা হয়, তাহলে কি আমাদের জন্য আমাদের আবাসন এলাকা এই জেলা এই এলাকার যদি কোনো লোক থাকতে চায় তাহলে এখানে থাকতে পারে। আর আমাদের ফ্যাক্টরির যে বর্জ্য পদার্থ আছে সেটা আমরা এক জায়গায় সকল বর্জ্যে এক জায়গায় স্টোর করবো। স্টোর করার পরে সেখান থেকে প্লাস্টিক এবং জৈব যে বর্জ্যটা আছে সেই দুটো আলাদা করবো। প্লাস্টিককে আমরা ফ্যাক্টরিতে নিয়ে যাবো, ফ্যাক্টরিতে নিয়ে সেটা দিয়ে আমরা আবার প্লাস্টিক তৈরি করবো। আর যে জৈব বর্জ্যটা আছে সেটা আমরা বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে আবার আমরা গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করবো। এই হচ্ছে আমাদের সিটির সমস্ত পরিকল্পনা। আর এই যে আমরা ফ্লাইওভার দিয়েছি, এই ফ্লাইওভারে যদি আমাদের নিচে যদি যানজট হয় তাহলে আমরা ফ্লাইওভার দিয়ে গাড়ি চালাবো, যাতে আমাদের যানজট নিরসন হয় এবং আমাদের সড়ক দুর্ঘটনা রোধ পাবে।